फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल रॉनीज रिव्यू 2.0। আমাদের স্পোর্টস ওরিয়েন্টেড মুভি দেখতে খুব ভালো লাগে, আর স্পেশালি যদি সেই স্পোর্টস ওরিয়েন্টেড মুভিটা যদি স্পোর্টস ওরিয়েন্টেড একটা বায়োপিক হয়, মানে কোনো স্পোর্টস স্টারের জীবনীটাকে নিয়ে, তার কিভাবে মানে কেরিয়ার গ্রো করলো, তিনি কিভাবে সব হার্ডলসগুলোকে টপ করলেন, কী করে তিনি তার প্রবলেমগুলোকে ফেস করলেন, আর এন্ড অফ দ্য স্টোরি তিনি কী করে একজন উইনার হলেন, এইটা যদি সেই গল্পটা হয়, সেই যদি মুভিটা যদি এই গল্পটা হয় বা এই বায়োপিকটা আমরা পড়ি বা যদি বায়োপিকটাকে আমরা দেখি, তাহলে আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হই আর নিজেদেরকে তাদের মতনভাবে তৈরি করার চেষ্টা করি, বা আমরা আমাদের ইয়াং ওয়ান্সদেরকে বলি যে দেখো, এনাকে দেখো, এনার থেকে শেখো যে এনারা জীবনে কত হার্ডলস, কত প্রবলেমকে ওভারকাম করে আজকে এনারা উইনার হয়েছে। সেটা নট অনলি খেলার দিক, যে কোনো ফিল্ডে সেটা আমরা একটা মোটিভেশন হিসেবে তাদেরকে ধরি। সেরকমই আজ কিছুক্ষণ আগে এরকমই একজন মোটিভেশন সবার জন্য, বেশি করে মানে গার্লসদের জন্য, মেয়েদের জন্য উনি একজন মস্ত বড় মোটিভেশন, একজন স্পোর্টসম্যান হিসেবে তিনি একজন বড় মোটিভেশন। তো তার জীবনী নিয়ে ফিল্ম আসছে, যেটা আসবে 26 মার্চে। তো সেই ব্যাপারে আমরা যাবো বিস্তারিত আলোচনায়, কিন্তু তার আগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, তলার বেল আইকনটা প্রেস করে দিন, আর আমার সাথে ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক্স নিয়ে গল্প বলতে গেলে কী করতে হবে, করতে হবে এই যে আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করতে হবে, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে, সেখানে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো দুটো করে ফেলুন, একদম ফ্রি, একটা টাকাও আপনাদের লাগবে না, শুধু আপনাদের সাপোর্টটা একটু দরকার। সো চলুন এবার গল্পটা হচ্ছে ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়ালের জীবনের ওপর, সাইনা বইটার নাম। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, মানে অ্যাজ সাইনা নেহওয়াল অভিনয় করছেন পরিণীতি চোপড়া, ডাইরেক্টেড অ্যান্ড রিটেন বাই অমল গুপ্তে, আর মিউজিক বাই আমাল মালিক। আজকে বেরিয়েছে শুধু টিজার, টিজারটা শুরু হয় মানে পরিণীতি চোপড়ার গলা দিয়ে একটা মনোলগ দিয়ে, যে কিভাবে ছেলেরা হলে তারা রাজা বেটা, মেয়েরা হলে কি করে তাদেরকে সেই চুলা চৌকা, তারপর বিয়ে করিয়ে দেওয়া, এই সব কিন্তু তাদের গ্রোথের ব্যাপারে, তাদেরকে বড় করে তুলে ধরার ব্যাপারে, সেটা মা বাবা কেন চিন্তা করেন না, কিন্তু তিনি সবার সাথে ফাইট করে হাতে বেলুন না নিয়ে হাতে উনি তলোয়ার ধরেছেন, মানে ব্যাডমিন্টন র্যাকেট ধরেছেন, আর সেই র্যাকেট ধরে তিনি পৃথিবী জয় করেছেন। প্লাস এরপর পর ওনার যেসব বড় বড় অ্যাচিভমেন্টগুলো রয়েছে, যেরকম অলিম্পিক শ্যুটার রয়েছে, কমনওয়েলথে রয়েছে, তারপর পদ্মভূষণ, অর্জুন অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্যাডমিন্টন প্লেয়ার, এইসব যে খেতাবগুলো আছে সেইগুলো পরে পরে দেখানো হয়। প্লাস মনোলগ কন্টিনিউ চলে যে ওনার লাইফের রিজলভটা কি, মানে নেহওয়ালের লাইফের রিজলভটা কি। সাইনা নেহওয়ালের লাইফের রিজলভ হচ্ছে একটাই, যে সামনে যেই থাকুক না কেন, যে কোনো প্রবলেম থাকুক না কেন, সেটাকে উনি হেড অন ফেস করেন আর সেটাকে একবারে ডিস্ট্রয় করে দেন। এটাই হচ্ছে ওনার জীবনের একদম হার্ড কোর মোটো। তো এই বলে টিজারটা এখানে শেষ হচ্ছে। সো এইবার আমি যেটুকু টিজারে দেখলাম সেইটুকু নিয়ে আমি বলে দিই, পরিণীতি চোপড়াকে অ্যাজ এ ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে খারাপ লাগছে না, সেই এখানে মোল একই রকম সব রেখেছে। অ্যাক্টিংয়ের ওয়াইজটা আমি এখন রিসেন্ট গার্ল অন দ্য ট্রেনের পর আমার এক্সপেকটেশনটা মানে একটু নড়বড়ে হয়ে গেছে, কেন আমি ভেবেছিলাম গার্ল অন দ্য ট্রেনে পরিণীতি চোপড়া একটা ভালো অ্যাক্টিং দেবে, কিন্তু সেই রকম পারফরমেন্সটা আমি পাইনি গার্ল অন দ্য ট্রেন থেকে। আই হোপ সাইনাতে হয়তো উনি সেরকম একটা পারফরমেন্স দিতে পারবেন, একটা পাওয়ার প্যাক পারফরমেন্স দিতে পারবেন, কেন এখানে ওনাকে ব্যাক করছেন একজন পাওয়ার প্যাক রাইটার প্লাস ডিরেক্টর অমল গুপ্তের। দারুণ দারুণ বই রয়েছে, তারি জামিন পার রয়েছে, স্ট্যানলি টিফিন বক্স রয়েছে, তো ওনার লেখা প্লাস ডাইরেকশন দুটোই খুব পাওয়ার প্যাকড হয়। তো সেরকম একটা পাওয়ার প্যাক রাইটার ডাইরেক্টরের থেকে আমরা এক্সপেক্ট করি ভালো বই, তো সেই ভালো বইটাকে আমাদের কাছে নিয়ে আসবে কি অ্যাক্টার, তো সে অ্যাক্টারকে আরও বেশি মানে ডাবল এফোর্ট দিতে হয়। তো আই হোপ পরিণীতি চোপড়া ডাবল এফোর্ট দিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব সুন্দর হয়েছে, খুব মানে কী বলবো, ইন্সপিরেশনাল একটা, খুব পাঞ্চ, খুব ফিলিং একটা
ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, মানে আমাল মালিকের মিউজিক খুব ভালো হয়েছে আমার এটাই বলার মানে। সো টোটাল এই টিজারটা দেখে আমার খুব ভাল লাগলো, ইন্সপিরেশনাল লাগলো, আর এক্সপেকটেশনও রইলো যে বই ভালো হবে। 26 মার্চ রিলিজ করছে, গিয়ে দেখুন বইটা। আর যখন ট্রেলার বেরোবে আমি ট্রেলারেরও রিভিউ করব। আর রিভিউ পেতে গেলে কী করতে হবে, করতে হবে এই যে আমার এই চ্যানেলে আসতে হবে, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে, তলার বেল আইকনটা প্রেস করতে হবে, আর আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করতে হবে, যাতে আমরা এরকম আরও বেশি ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে আলোচনা করতে পারি। এই বলে টাটা।